আমার সবজি বাগানের চিচিঙ্গা এত মজা করে ভাজি করব, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর ছুরি দিয়ে এই যে চেঁচে নিচ্ছি, ফিলারের প্রয়োজন নেই, এভাবে ঠিক এভাবে চেঁচে নেবেন। একদম চিকন করে গোল গোল করে কেটে নিচ্ছি চিকনি চামেলি। সবজিগুলো কাটা হয়ে গেছে, আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন এনেছি। রসুনটাকে আমি, আমার কাছে এই জিনিসটা আছে দেখে আমি এটাকে ভালো করে ছেঁচে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, অথবা বেটে নিতে পারেন, অথবা ব্ল্যান্ড করে নিতে পারেন, আপনি যেভাবে খুশি ওভাবেই করতে পারেন। একটা ফ্রাই প্যান নিয়েছি, আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। চুলাটাকে আমি লো মিডিয়াম করে রেখেছি। প্রথমে রসুনটা দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু, আর কাঁচামরিচ, কাঁচামরিচটা আগে দিচ্ছি যেন ঝালটা আসে, বেশি ঝালটা আসবে, আর পরে দিলে কম ঝাল আসবে। আপনি যদি কম ঝাল খেতে চান তাহলে পরে দিবেন। এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের পাউডার দিয়েছি, লবণ একটু পরে দিব, চিচিঙ্গাটা যখন কমে আসবে। আর গাছের চিচিঙ্গা সেই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বাজার থেকে আনলে কিন্তু একটু সময় নেয়, তখন একটু পানি দিতে হয়। আমি একটু ঢেকে রাখছি তারপরও সিদ্ধ হওয়ার জন্য। একটু পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এখন যদি আমি বাজার থেকে চিচিঙ্গা কিনে নিয়ে আসতাম তাহলে একটু পানি দিয়ে সিদ্ধ করতাম, যেহেতু আমার নিজের গাছে একদম, এই জন্য আর পানি দিতে হয় নাই, সিদ্ধ হয়ে গেছে। আমি আঙুল দিয়ে চেপেও দেখেছি এই যে সিদ্ধ হয়ে গেছে। এই যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখনই আমি করব কি, এখানে একটা ডিম দিয়ে দিব। আপনি দুইটা ডিমও দিতে পারেন, আপনি যদি মনে করেন আপনি বেশি ডিম খাবেন। আমি কম কম খেতে চাই। চুলাটা এবার একটু বাড়িয়ে দিব, কারণ ডিমটা যেন ভাজি হয়ে যায়, কারণ সিদ্ধ হয়ে গেছে। আমার চুলা কমিয়ে রাখার কোনো মানি হয় না। চুলাটা আমি এখন বাড়িয়ে দিয়েছি, জাস্ট ডিমটা চিচিঙ্গার সাথে লাগবেই আর নামিয়ে, এত মজা যে হয় কি যে বলবো। পুরো প্লেট একাই খাওয়া যায়, পুরো ভাজিটা আমি ইচ্ছে করলে একাও খেয়ে ফেলতে পারবো, কেউ লাগবে না। আর আমার কোনো তরকারি লাগে না যখন এই এই ভাজিটা হয়, চিচিঙ্গা ভাজিটা হইলে আমার অন্য কোনো তরকারি লাগেই না। ডিম যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবো। একবার ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্টস করে জানান আপনাদেরটা কেমন হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।